জয় ঠাকুর, জয় মা ও স্বামীজিকে প্রণাম। আজ আমি বর্তমান ভয়ঙ্কর মারণ ভাইরাস করোনা ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃতের লোকশিক্ষামূলক একটি গল্পের তুলনা উপস্থাপন করছি। প্রথমেই আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতাটির নাম ভাইরাস। আমাদের এই পৃথিবীর সুন্দর প্রকৃতি, আমরাই তো করি নিজ হাতে সব দিক ডার্টি। হঠাৎ এলো এক মারণ ভাইরাস, যার জন্য আমরা পড়ে থাকি মাস্ক। এর জন্য সরকার করেছে লকডাউন। নেই কোনো চিকিৎসা, নেই কোনো ভ্যাকসিন। সব দেশের বিজ্ঞানীরা হয়েছে নাজেহাল, পারছেন না তারা ভাঙতে এর কঠিন বেড়াজাল। পুলিশ, ডাক্তার, নার্সরা করে চলেছে ননস্টপ ডিউটি, কিন্তু জেনে নাও, এটি হলে নিশ্চিত বার হবে নিজের প্রাণটি। 2019 সালের শেষে চীনে কোভিড-19 করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস সারা বিশ্বে মহামারী রূপ ধারণ করে। শুরু হয়েছে বিভিন্ন দেশে একে নিয়ে গবেষণা। করোনা খুব দ্রুততার সঙ্গে গোষ্ঠী সংক্রমণে পৌঁছে যায়। আমাদের দেশে মার্চ মাস থেকে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায় এবং 22 মার্চ থেকে লকডাউন প্রক্রিয়া শুরু হয়। করোনা ভাইরাসের কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন শুকনো কাশি, গলায় তীব্র ব্যথা, জ্বর, ক্লান্তি, পেট খারাপ বা বমি, গন্ধ ও স্বাদ না পাওয়া এবং খুব দ্রুতই শরীরে O2 এর মাত্রা কমে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, যা কখনো মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বারবার সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা, PPE কিট, মাস্ক, ফেস শিল্ড ব্যবহার করা এবং কোনো রকম জনসম্মেলন না করলে এই সংক্রমণকে প্রতিরোধ করা যায়। আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মুখনিসৃত একটি গল্পের সাথে লকডাউন মানা কেন জরুরি তা ব্যাখ্যা করছি। এবার গল্পটি আপনাদের শোনাচ্ছি। কোনো এক বনে একটি সাধু থাকতেন, তার অনেকগুলি শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটি শুঁড় তুলে তাকে নিয়ে একদিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল আর ওষুধ দিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ পর তার চেতনা এলে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতিটার সামনে দাঁড়িয়েছিলে যখন শুনছিলে যে সে পাগল? সে বলল, গুরুদেব যে আমায় বলে গিয়েছিলেন যে নারায়ণ মানুষ, জীব জন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন, যদি সবই নারায়ণ হয় তবে তার কথা বিশ্বাস করলেন না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। এই গল্পটি উপস্থাপনের কারণ হচ্ছে, যেহেতু কোভিডের কোনো ওষুধ আবিষ্কার হয়নি, তাই তার প্রকোপ কিছুতেই কমানো যাচ্ছে না। তাই সারা বিশ্ব যখন চেঁচাচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার একটাই উপায়, ঘরে থাকো, সুস্থ থাকো, অর্থাৎ গল্পের গুরুর অন্য শিষ্যদের হাতি আসছে বলে সাবধান বাণী। কিন্তু তা সত্ত্বেও কিছু নির্বোধ মানুষ গুরুর ওই বোকা শিষ্যের মতো বারণ না শুনে, যারা অকারণে অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘুরে করোনা আক্রান্ত হচ্ছে এবং পুলিশ অর্থাৎ মাহুত নারায়ণের যখন তাকে সাবধান করছে, তখন সে বোকা যুক্তি দেখাচ্ছে ও ডাক্তার এবং পুরো সমাজকে অসুবিধায় ফেলছে। পরে চিকিৎসায় সুস্থ হলে বুঝছে যে মাহুত নারায়ণ অর্থাৎ সরকারি নির্দেশ, পুলিশ ও ডাক্তারবাবুদের কথা শোনা উচিত ছিল। দুষ্টু ভাইরাসের থেকে তফাতে থেকে ঘরে থাকলে অপ্রয়োজনে না ঘুরে আমাদের এই মহামারী রুখে দিতে পারি। আমরা এই ভিডিওটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষভাবে তৈরি করেছি। এটি শুধুমাত্র পরিস্থিতি ও শিক্ষামূলক গল্পের অবতারণা। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, বেশি করে ভিডিও দেখুন, লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আর আরও নিজের মনে কোনো কনসেপ্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্স করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।